ওকে বন্ধুরা, আজকে আরো গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়্যারলেস নেটওয়ার্কের শুধুমাত্র ওয়ার্ড কানেকশন ওয়ান এবং ডিসকানেক্ট ভিপিএন দেখাচ্ছে। এখানে কোনো ওয়্যারলেস কানেকশন নাই, ওয়ার্ল্যান নাই। আমি চেক করছি, চেক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইএফ কনফিগ লিখে যদি আপনি ক্লিক দেন, হিট করেন, তাহলে দেখবেন যে ইথারনেট এবং লোন বা ল্যান সেইটা দেখাচ্ছে। বাট এখানে আমাদের Wlan0 বা Wlan1 এগুলো কিছু নাই। এটার জন্য ওয়্যারলেস অ্যাডাপ্টার সেট করতে হয়। আর আমার পিছনে আমার কাছে যে ওয়্যারলেস অ্যাডাপ্টারটা ব্যবহার করছি সেটা হলো CUDY 1300 যে ইয়াটা MBPS এর ল্যানটা সেইটা দেখাচ্ছি। সেটা আমি ইয়ে করছি, সেটা আমি আপনাকে দেখাই কোনটা আমি ব্যবহার করতেছি। এই যে এটা আমি ব্যবহার করতেছি। সো এই জিনিসটা ব্যবহার করার পরেও যদি ওয়ার্ল্যান্ড না আসে তাহলে কিভাবে নিয়ে আসবেন সেটা দেখাচ্ছি। আমার কাছে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে পেস্ট করি এখানে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই লিঙ্কটাতে আপনারা যাবেন এবং এখান থেকে এটা ডাউনলোড করবেন। আমি এটাও ডাউনলোড করছি। আমি আর একটা এইট এখানে এলো 26 আর আমার 28, দুইটাই আমি ডাউনলোড করা আছে। আমি এখন দেখাবো যে 26 কীভাবে ইনস্টল করবেন। সো ধরেন আপনি এখান থেকে ডাউনলোড করলেন, আপনি ডাউনলোডের জন্য জাস্ট অনলি কী করবেন, অনলি আপনার হলো ব্রাউজারটা ওপেন করবেন এবং এখানে হিট করবেন, ডাউনলোড হয়ে যাবে। এনে ওয়ার্নিং দিবে, অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, যদি ওয়ার্নিং দিয়ে থাকে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ করবেন। ফাইল ডাউনলোড করতে যাবে, ফাইল ডাউনলোড করে ফেলবেন এবং ডাউনলোড হয়ে গেছে এখানে। সো ওখান থেকে কাট করে নিয়ে আপনাদের একটা যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢোকাবেন। আমি এখানে সাহেব ফোল্ডারের ভিতরে ঢুকাইছি। তারপরে এখানে এখানে একটা আছে, আমি এখান থেকে বেরিয়ে আসতেছি। আমি যাচ্ছি হলো সিডি দিয়ে এখন এলএস করি, দেখি কি আছে। আমি এখন যাবো হলো 26 ফোল্ডারের ভিতরে, যেখানে আমি রাখছি যে ফোল্ডারে এটাকে রাখছি। হ্যাঁ, তো সিডি 2010-06-26 ক্লিক দেবেন, তারপরে এখানে লিখবেন এলএস, তাহলে দেখতে পাবেন যে এটা দেখা যাচ্ছে। এবং এটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্যে তার JXVF অথবা XJVF, তারপরে আপনার হলো এই নামটা ফাইল নেমটা দিয়ে দিতে হবে, COMPACT ওয়ার এলিএস ওয়ারলেস 2010-06-26-P.TAR.BZ2। এই কমান্ডটা লিখে এন্টার দিতে হবে। চাইল্ড রিটার্ন টু স্টেটস। আচ্ছা, এখানে নো ফাইল আর ডিরেক্টরি বলছে, আমার এখানে স্পেলিং ভুল হতে পারে। কম্প্যাক্ট, এই যে এখানে কম্প্যাক্ট, এখানে দেখেন আমি কিন্তু এক্সট্রাক্ট করে ফেলছি। এখন আমি ওই ফোল্ডারটার ভিতরে যাব, সিডি কম্প্যাক্ট এটার ভিতরে যাব। এটা 28 না, আচ্ছা ফার্স্টে আমি এলএস করে দেখি যে ভিতরে কি আছে। এখানে দুটা জিনিস আছে, একটা হলো সিডি কম্প্যাক্ট পিএটি কম্প্যাক্ট WILESS 2026-P, এন্টার দিলে আমি আর ভিতরে ঢুকে গেছি। এখন এলএস করলে দেখতে পাবেন এখানে সব কিছু আছে। সো আমি এখন চাচ্ছি যে এই এই ড্রাইভারটা ইনস্টল করবো। স্টিল নাও দেখেন আমার এখানে কিন্তু কোনো ওয়ার্ল্যান নাই এবং এখানে IW কনফিগ, IW CONF কনফিগও নাই। CON
fig এখানে কোনো ইয়া নাই তারপরে if config এখানেও নাই মানে wlan নাই তো আমি এখন যদি ইনস্টল করতে চাই তাহলে এখানে লিখব make unlo unload এটা আনলোড হয়ে গেল তারপরে make load এখানে লোড হয়ে গেল এখন যদি আমি যাই এখানে দেখতে পাবো ওয়্যারলেস নেটওয়ার্কের ইয়া দেখাচ্ছে অ্যাভেলেবল নেটওয়ার্ক আমি যে এগুলো অ্যাক্টিভ হয়নি বাট এগুলো আসে এখন তা আমি চাইলে এগুলোকে আমি এখন দেখতে পারি আইএফ কনফিগ দেখতে পারেন যে ওয়্যারলেন ব্রডকাস্ট মোড অ্যাক্টিভ হয়েছে মানে এটা ওয়্যারলেন এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে আচ্ছা এখন আমি চাচ্ছি যে ওয়্যারলেন 0 কে মনিটর মোড আচ্ছা এটা এখন রিস্টার্ট দিয়ে আপনারা হলো ট্রাই করবেন তাহলে আপনাদের অ্যাভেলেবল নেটওয়ার্ক এবং ইয়ার চলে আসতে পারে আর আমি এখন আর রিস্টার্ট দিচ্ছি না বাট কিভাবে ইনস্টল করেন এটা দেখলেন তো এটা ইনস্টল করবেন এইভাবে আর তারপরে যদি আপনারা মনিটর মোড অন করতে চান তাহলে এআইআর মন ড্যাশ এনজি চেক ইয়ার মন ড্যাশ এনজি ড্যাশ চেক চেক ডাব্লু ল্যান জিরো এম ও এন AIRODUM-NG আচ্ছা আজকে এই পর্যন্ত থাক আমরা এই ওয়ালেনটাকে অ্যাক্টিভ মনিটর মোডে অন করে দিয়েছি সেটা হলো আই এফ কনফিগে যদি যাই এবং আই ডাব্লু কনফিগ ও না এটা এখনও মনিটর মোড আছে অ্যারো ডাম করতে হবে এটাকে মনিটর মোড অ্যাক্সেস পয়েন্ট নট অ্যাসোসিয়েটেড রিস্টার্ট প্রয়োজন সো এইটুকু পর্যন্তই থাকলো বন্ধুরা আপনারা কীভাবে ওয়ারেন্ট সেট আপ করবেন সেটা দেখলেন আল্লাহ হাফেজ